भैया दलिलटा कि आपनार हाते एसेछे केन बारे ব্যবসা শুরু করতে দেরি করলে তো লস আমাদের সব জমি তুমি বিক্রি করে দিচ্ছি কি বলছো এই বাড়িটাও নাকি আরে না না বাড়ি না ওই গ্রামে কিছু জমি বিক্রি করতে ও তাহলে দেখ ভালোই তো হবে ওগুলো সব বিক্রি করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নিলেই হয় ওই জমি তুমি বিক্রি করতে পারবা না ওই জমি ধান চাল খায় আমরা বড় হইছি বাইসে আছি আরে ওই জমি আমার আমি বিক্রি করে দেব ভাইজান ভাইজান কিরা আমি বলতেছি আপনি কানে বাধা যাচ্ছে না চলো চলো আরে ভাইজান আসেন लोक भालो ना तुम्हारे सर्वनाश कर सारे तो जानी तर मामा तु कब मतपर हो तुम्हें बेपार बुझतीस ना बुझी 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 सब बुझी ना बुझले अब्दुल आसि तर कत बड़ सहस तुम सिद्धान पर तु तो अपमान कर ना मामा तुम अपमान करी तुम बोझ ये लोकटा के घरे नहींसार पार्टनार और ता तु घाट धरे बेर बुध तु एक बुध तुम खूब क्षति कर फल तुम क्षतर थे बाँचाते चाहिए बाचिए तुम कत बड़ क्षति कर जानिस तु बजल ठीक बोले ए बारे तो टाका ठीक ना ठीक ना কি কিছু বলবেন মেজো আব্বা জানার পরে বকাঝকা করলো কে মেজো আব্বা মামার কথা বলতিছেন জি উনি আমারে বকাঝকা করেছে আপনার তাই মনে হয়েছে উনি আমার মামা হয় উনি আমারে শাসন করতে পারে না না পারে না উনি আমারে শাসন করেছে আপনি বুঝতে পারেননি তোমার কারণেই আজ এত সব কিছু হলো বডি যা করেছে ভালোই করেছে আমি অবাক হয়ে যাই এবারে সব মানুষ আমার ভালোবন্ধু আমার মান সম্মান নিয়ে আমার চেয়ে বেশি চিন্তিত এই বাড়ির মানুষগুলো যে তোমারে কত ভালোবাসে সেটাই তুমি বুঝো না হ্যাঁ এতই ভালোবাসে যে আমি একজন মানুষকে বাড়িতে নিয়ে এলাম আমাকে জিজ্ঞেস না করেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল सारा जीवन तो देखलाम सबाई घरे बसे बसे खेलो
আর নাম হলো আরেকজনের। কেউ কি আমাকে কখনো একটা ভালো পরামর্শ দিতে এসেছে? কেউ কি বলেছে কখনো? আজকে আমি যখন একটা ভালো কিছু করার চেষ্টা করছি তখন কারো সহ্য হচ্ছে না, আর তুমি তুমি বোকার মতো আমার বিরুদ্ধে লড়ছো। আশ্চর্য, মানুষ অন্ধ হয় জানতাম, কিন্তু এইরকম অন্ধ হতে পারে আমার জানা ছিল না। অন্ধ আমি না, অন্ধ আমি না, অন্ধ তুমি। তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তুমি আমার সামনের দিনগুলো দেখতে পাচ্ছ না। চোখটা একটু খোলো। আমার সমস্ত শরীরের রক্ত পানি করে গোটা একটা পরিবারকে আমি ঢাকা শহরে এনে দাঁড় করিয়েছি। আমি ভুল করি না। তুমি দেখিনি, আমি পারবো, আবার পারবো। শুধু তুমি আমার সঙ্গে থেকে, আর কিছু দরকার নেই। একটা কথা বলি শোনো, শোনো, কয়েকদিনের জন্য বাড়ির থেকে ঘুরে আসি, তোমার মনটা হালকা হবে। হ্যাঁ, বাড়িতে যেতে আমি তো চাই, এবার গেলে কয়েকদিন থাকবো। তুমি যাবে নাকি আমাদের সঙ্গে? গেলে তো ভালো হয়, মাছ ধরবো, তুমি মাছ ভুনা করবে। মিজান আবার মাছ খেতে খুব পছন্দ করে। বর্ষা, বর্ষা আসছি। এই বর্ষা, আরে আসি তো। কি, আচ্ছা এত বেলা হয়ে গেছে, তুমি কি ডাকবে না? কি আশ্চর্য, ডাকা ডাকের কি আছে, তুমি তো এই সময় ওঠো। আচ্ছা খুব জরুরি একটা কাজ ছিল, বাইরে যে পেপারসগুলো ড্রপ করতে হবে। হ্যাঁ, কি হয়েছে রে বুদ্ধি, তোর মনটা খারাপ? কই না, আমার মন খারাপ না তো। তোর মামা যে তোরে অত বকাবকি করলো? তোর মেজো মামা আমার একটু শাসন করেছে। কে যে কারে শাসন করে? এই যে তুমি মামার কিছু বলো না। কেন বলবো না? কেন, সে পেয়েছে কি, যা খুশি তাই করে বেড়াচ্ছে। শোনো, মামা আমারে বকুকি মারুক, সাথে সাথে আমারও এই বাড়ির থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। তুই কি বলতেছিস? কিছু না, এমনি কলাম। ব্ল্যাক প্যান্টটা কোথায় গেল? একটু হেল্প তো করতে পারো। আচ্ছা, এই অসহযোগিতা কোনো মানে হয়? তুমি কি ঠিক করেছো আমার সাথে কথা বলবে না? বলো কি বলতে হবে। এটা একটু হেল্প তো করতে পারো, এমনি দেরি হয়ে গেছে। তোমার কি মনে হয় তুমি যা করছো ঠিক করছো? কি খুঁজতে হবে বলো। তোমাকে কিছু খুঁজতে হবে না।
বাবা অফিসে যাবে না? জানি না, মানুষের যত বয়স হয় তত বুদ্ধি বাড়ে, আর তোর বাপ হচ্ছে উল্টো, যত বয়স হতেছে তত বুদ্ধি নাচ হতেছে। কেন বাবা আবার কি করলো? বড় লোক হতে চায়, লাখ লাখ টাকা কামাতে চায়, জমি জাতি সব বেচে বড় লোক হবে। বড় লোক হওয়া তো দোষে কিছু না। আচ্ছা মা, মিজান সাহেবের সাথে বাবার এত খাতির কিসের বলতো? জানি না, তোর বাপ তো বুঝতেছে না ওই লোকই তোর বাপের সর্বনাশ করবে। হুম, লোকটা জানি কিরকম, ধান্দাবাজ টাইপ। ধান্দাবাজ মানে ওই লোক জাদু জানে, তোর বাপকে জাদু করেছে। আমি কিন্তু জমি বেচতে দেবো না। শুধু জমি বেচা থেকে কি করবে? আগে বাবার মাথা থেকে ব্যবসার ভূত তাড়াতে হবে, আর মিজান সাহেবকেও। এতদিন তো আমি কিছু বলিনি, এবার বলবো, আমি বড়দার সাথে কথা বলবো। হুম, সেটাই ভালো, আগে বড় চাচার সাথে কথা বলে নাও। মা আমি যাচ্ছি। বর্তার কি শরীর খারাপ? না। আপনার সাথে আমার কিছু কথা ছিল বর্তা। বলো। ব্যাপারটা হলো হ্যাঁ সিয়ামের বাপরে নিয়ে। কেন মেজর কি হয়েছে? কি যে হয়েছে, কিরম সব উল্টো পাল্টা কাণ্ড কারখানা করতেছে। আসলে সে একটা ব্যবসা করতে চায়, আর অফিসে কি এক মিজান সাহেব, সে নাকি হবে তার পার্টনার। তা তুমি এই ব্যাপারে মেজরি কিছু বলনি? কি আর বলবো, সে কি কারো কথা শুনে নাকি? সবাই রে শত্রু ভাবতেছে, কিন্তু তার আসল শত্রু যে ওই অফিসের মিজান সাহেব সেইটা একেবারেই বুঝতে পারতেছে না। এদিকে তো জমি জমা বিক্রির চেষ্টা করতেছে, আমি অবশ্য বাধা দিতেছি। যখন একবার জমি বিক্রি করার ইচ্ছে হয়েছে তখন তুমি আর কতদিন বাধা দিয়ে রাখবা? পারবা না বৌমা, পারবা না। বর্দা, বর্দা আপনি তারা একটু বুঝান। বুঝে না তো কিছুই, খালি বেবুজের মতো কাজ কারবার করে, আর যে ওই লোকটা সেই তার মাথাটা খেয়েছে। আমি বললে কি শুনবে? শুনবে বর্তা, আপনি বললেই শুনবে, আপনারা সে খুব মান্য করে। আমরা যদি মান্য করতো তাহলে তো জমি বিক্রি করার আগেই আমার কাছে এসে একটা পরামর্শ চাইত। ও আগের মতো নাই বৌমা। না না বর্তা, সে কিন্তু আগের মতোই আছে, ওই লোকটাই তার সব কি উল্টো পাল্টা বুঝাচ্ছে। আপনি যদি তারে ডেকে কথা বলেন, বুঝাইয়া দেন, ঠিক বুঝবে। তুমি খুব ভালো বৌমা, খুব ভালো। তুই অফিস থেকে আসলে আমার সঙ্গে দেখা করতে বলি। দেখতে পাচ্ছিস না কি করি? কি চাই? আমরা তোমাকে জ্বালাতে এসেছি। দেখ নিজেরা বাদর হয়েছিস, এখন বাবুনটাকেও বাদর বানাচ্ছিস। আমি তো আগে থেকেই বাদর। তোমার একটা প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, আমাদের খুব দরকার তোমাকে। আমাকে তোদের খুব দরকার? হ্যাঁ। কেন, কি দরকার? প্রবলেম সলভ করতে। শোনো, প্রবলেমটা হচ্ছে মানে বাবুন তো অনেকদিন ধরে ঢাকায় এসেছে। হ্যাঁ, ওকে তো কেউ বাইরে নিয়ে যায় না, ধরো এম জে পার্ক, চাইনিজ, ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাসি কিংডম, এরকম। তো একটু হেল্প করতে হবে।
হ্যাঁ আমি হেল্প করব। তুমি নিয়ে যাবে? শ্যাম তো সময় দেয় না আমাদের। হ্যাঁ শ্যাম তুমি ওর বদলে তুমি আমাদের নিয়ে যাবে। হ্যাঁ তুমি নিয়ে আমাকে নিয়ে যেতে হবে না? হ্যাঁ। আচ্ছা আইডিয়াটা আইডিয়াটা খারাপ না, বিকেলটাও ঘুরে আসা যাবে। বাসা থাকতে তো সব বোর হয়ে গেছি। না কিন্তু আমি তোদের বিশ্বাস করি না, তোরা আবার কখন কি ফোন দিবি কি রাখিস। আমরা ভালো হয়ে গেছি। হ্যাঁ আমরা ভালো। হ্যাঁ ভালো হয়ে গেছি। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু তোমাকে ছিল দিব। হ্যাঁ ছিল দিব। ছিল দিবি মানে বাইরে নিয়ে যাচ্ছ খাওয়াবে না? ও আচ্ছা ঠিক আছে সেটা খাওয়াবো, কোনো সমস্যা নেই। তোরা হল্লা করবি না, লক্ষ্মীর মতো রেডি হয়ে যা, আমি রেডি হচ্ছি। অফিস থেকে কখন ফিরলি? এই তো ফিরলাম। তুমি ওকে ডেকেছো? হ্যাঁ। তুই কি জমিটা বিক্রি করতে চাচ্ছিস? না ওই জমি বিক্রি করার কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। আমার কলিগের এক পরিচিত লোক জমিটা কিনতে চেয়েছিল, কথা হচ্ছে শুধু, সেজন্যই ওই জমির দলিলটা খোঁজাখুঁজি করছিলাম, দলিলটা পেলাম না। জমির দলিল খোঁজাখুঁজি করছিলাম বলে সবাই মনে করেছে আমি হয়তো জমিটা বিক্রি করে ফেলব, আসলে তেমন কিছু না। তোর অফিস কিরকম চলতেছে? ভালো, ভালোই তো। হঠাৎ তুমি? না তেমন কিছু না। তুই কি কোনো ব্যবসা শুরু করার কথা ভাবতেছিস? ওই আমার কলিগই বলছিল, কয়েকদিন পর তো আর আমার চাকরি টাকরিও থাকবে না। আমি কোনো কথা দিইনি, তোমাদের না জানিয়ে তো আমি আর কিছু করবো না, তাই না? তুই কি করবি না করবি সেটা আমাদের না জানালেও চলবি। তবু আমি একটা কথা বলবো, এমন কিছু করিস না যাতে বাড়ির লোকজন কষ্ট পায়। আমরা এতগুলা মানুষ একসঙ্গে বাড়িতে আসি, অনেকদিন ধরে আসি, আসলে আমরা একসঙ্গেই থাকতে চাই, অন্তত আমি যে কয়দিন আসি। অফিস থেকে এসেছিস? যা। আপনি